রিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শাজাহান। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আগে জানিয়েছি, আজ আমাদের অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। সংবাদ সম্প্রসারণে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, প্রধানমন্ত্রী আজকে একটা অনুষ্ঠানে বিশ্বজুড়ে যেসব যুদ্ধ চলছে, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, তারপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এই যুদ্ধগুলো বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এখন প্রশ্ন হলো যে আন্তর্জাতিক সম্প্রদায় নিজেরাই তো দুই ভাগ হয়ে আছে, কেউ ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, কেউ ফিলিস্তিনকে সমর্থন দিচ্ছে। যদি এমে আজিজ আপনি শুরু করেন। ধন্যবাদ আপনাকে। আসলে বিশ্ব তো আমরা যখন বড় হচ্ছি তখন থেকেই দেখছি বিশ্ব কিন্তু বিশেষ করে পরাশক্তিগুলি নিজেরা বিভক্ত হয়ে থাকে এবং তাদের টার্গেটই থাকে কেউ অস্ত্র বিক্রি করবে, কেউ কিভাবে কোন দেশ ছোট দেশ শক্তি কম যেখানে সম্পদ আছে সেই সম্পদ লুট করবে। সুতরাং এই যে ইসরায়েল ধরেন বাংলাদেশ সব সময় কিন্তু ফিলিস্তিনিদের সমর্থন, এটা ধর্মীয় ভাবেও কিন্তু আমরা ফিলিস্তিনিদের সমর্থক। কিন্তু এখন আমি দেখলাম যে ফিলিস্তিনির সম্ভবত রাষ্ট্রদূত তিনি টাকা পয়সা না এমন জায়গায় যে সেখানে খাদ্য ইমাজিদ আপনার ডিভাইসটি মিউট হয়ে গেছে। সময় বাংলাদেশ ফিলিস্তিনিদের সেই, কিন্তু আমাদের বক্তব্যটা হচ্ছে এখানে যে এই যে আমেরিকা, আজকে আমেরিকা সারা পৃথিবীর মরম, এরা তো আমেরিকা কিন্তু ফিলিস্তিনিদের ঠিকই ইসরায়েলকে ঠিকই কিন্তু অস্ত্র দিয়ে বড় বড় সাহায্য করছে এবং নির্বিচারে গাজাতে হত্যাযজ্ঞ চালাচ্ছে। এখানে কিন্তু আপনি দেখেন আমাদের ধরেন মুসলিম রাষ্ট্র ওয়াইসির একটা সংগঠন আছে, তারা কিন্তু ভার্চুয়ালি নির্বিকার, তারা লিপ সার্ভিস দেয়। এই মুসলিম রাষ্ট্রগুলোও যদি ঐক্যবদ্ধ ভাবে আপনার ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতো তাহলে তো একটা প্রতিবাদ হতো। এখনো এই পর্যন্ত যেখানে আপনার ফিলিস্তিনি মেরে আপনার এখন খাবার টাবার গ্যাস বিদ্যুৎ সবকিছু বন্ধ, এখনো কিন্তু আপনি দেখেন ওআইসি অনেকটাই নির্বিকারের মতো অবস্থা। এদের এটা কি আমি তো বুঝলাম না। এই জন্য আমি বলছি সারা বিশ্বে আপনি এই যে পরাশক্তি গুলো যেটা আমরা দেখতে পাই এরা কিন্তু তারা তাদের জন্যে, এটা কোনো গরিব রাষ্ট্র বা উন্নয়নশীল দেশের জন্য নয়, এরা মানব সেবী নয়, এরা শোষক। এরা বরাবর থেকে আমরা ছাত্র জীবন থেকে দেখছি, আমরা স্লোগান দিয়েছি অমক সম্প্রসারণ বা ধ্বংস হোক, অমক সাম্রাজ্যবাদ ধ্বংস হোক, এখনো কিন্তু ভিন্ন। এই জন্য বলছি যে একটা চলছে আপনার এখন যদি এই আপনার ফিলিস্তিনিদেরকে না বাঁচায় তাহলে কিন্তু খুবই কঠিন, আমাদের দেশের সমর্থন কিন্তু খুব একটা কাজে আসবে না। পরাশক্তিদেরই সমর্থন, কিন্তু পরাশক্তি তো এখন ধরেন ইসরায়েলে যে আমেরিকা অস্ত্র সাপ্লাই দিচ্ছে তার তো অস্ত্র বৃদ্ধি দাগা লাগবে, এই জন্য যুদ্ধ লাগায় দেয়। ইউক্রেন রাশিয়াতে যুদ্ধ, রাশিয়া গেছে ওখানে আপনার ইউক্রেন দখল করতে, আবার আমেরিকা কিন্তু এটাকে দিয়ে রাখছে অস্ত্র সাপ্লাই, তার অস্ত্র বিক্রি করতেছে। তো সুতরাং এটা বিভিন্ন কায়দায় মার্কেট সংগ্রহ করে। হ্যাঁ, এই জন্য আমি বলবো যে আমাদের এই দুর্গতি যতদিন পর্যন্ত আমরা যে দেশই হোক ছোট থাকবে, নিম্ন আয়ের থাকবে, শক্তি মত্তা কম থাকবে, ততক্ষণ পর্যন্ত এই নির্যাতন কিন্তু আমাদের সহ্য করতে হবে, এটাই আমাদের ভাগ্যের লেখন হয়ে গেছে। তারপরেও আমি বলবো যে সেই বঙ্গবন্ধুর একটা কথা যে আমরা শোষিতের পক্ষে, আমরা কিন্তু শোষিতের পক্ষেই আমরা থাকতে চাই, যারা শোষিত আজকে প্যালেস্টাইনটা নিগৃহীত, তাদের ভূমি নাই, ভূমি দখল করে নিয়ে গেছে, তাদের মতো পৃথিবীতে কিন্তু শোষিত নিপীড়িত আর কোনো জাতি নেই, আমরা তাদের পক্ষে আছি। ধন্যবাদ মিয়াজিজ। অজয় দাশগুপ্ত, আপনার কাছে একই ব্যাপারে জানতে চাই যে পরাশক্তি দেশগুলো ওআইসি, তারপরে আরব লীগ, জাতিসংঘ, এদের কথা যদি জিজ্ঞাসা করি সবসময় তো মানবাধিকারের কথা বলছে এরা সবাই, এখন তারা কোথায়? বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বাংলাদেশে গণতন্ত্র কিভাবে কায়েম হবে, রাজনৈতিক দলগুলো কি করবে, নির্বাচন কমিশন কি করবে, তারপরে পুলিশ কি করবে, সব দুদক এমনকি কি করবে, বিচার বিভাগ কি করবে, সব ব্যাগের মধ্যে ব্রিফকেসে ভর্তি করে নিয়ে আসছে,
প্রেসিডেন্ট বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী তাদের ব্লাঙ্কেন তাদের পক্ষ থেকে, এবং কয়েকদিন আগে একটা লেখায় দেখলাম যে মার্কিন পররাষ্ট্র দপ্তর এখন যারা পরিচালনা করেন তারা হচ্ছে সবাই হিলারি ক্লিন্টনের নিকটজন। তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন এরা সবাই তার সঙ্গে কাজ করেছে। কাজেই যে ইসরায়েল পলিসি সেটা যখন ইসরায়েলের মানে যেদিন হামাসের একটা বহু বছরের ক্ষোভের প্রকাশ ঘটল তাদের এই মিসাইল রকেট হামলায়, কোন ইসরায়েলের প্রতিক্রিয়া আগেও মনে হলো যে সেই এলাকায় আমেরিকার নৌবহর চলে আসছে এবং সেই নৌবহরে নিশ্চিত ধরে নিতে পারি। 52 বছর আগে যখন তারা পরমাণু বোমাবাহী নৌবহর বাংলাদেশে পাঠাতে পেরেছে, এখন তো ইসরায়েলের সমর্থনে যে নৌবহর পাঠিয়েছে তারা, সেটার পরমাণু বোমা তো আছে, সর্বাধুনিক বিমান আছে, রকেট আছে, তারপরে স্থল নৌ বিমান বাহিনী সবই আছে সেখানে। তো এই দেশ তো বাংলাদেশে গণতন্ত্র করে দিতে পারে, নিপীড়িত মানবতা যেটা এম এ আজিজ বললেন তাদের পক্ষে তো এই দেশ কখনো কোথাও দাঁড়ায়নি, বরং নিপীড়িতর আত্মনাদ তাদের কারণে আরো বেশি তীক্ষ্ণ হয়েছে, কষ্টকর যন্ত্রণাদায়ক হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে বিশ্ব বিভক্ত, তো এই বিভক্তি ফিলিস্তিন তো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অন্যায়ভাবে আরবের একটা অংশ দখল করে, একটা অংশ না ইসরায়েল নিজে এবং অন্য আরব দেশের মিশরের এলাকা, জর্ডনের এলাকা এগুলো দখল করেই কিন্তু সিরিয়ার এলাকা, এবং এই জাতিসংঘে কতবার প্রস্তাব পাস হয়েছে দেখেন, নিরাপত্তা পরিষদে আমেরিকা সবসময় ইসরায়েলের পক্ষে ভেটো দিয়ে ইসরায়েলকে রক্ষা করে, শুধু ভেটো দেয় না, আজিজ ভাই যেটা বললেন সঠিকভাবে যে অস্ত্র দেয়, অস্ত্র, আর ইসরায়েল যেহেতু ছোট দেশ কিন্তু ধনী দেশ, তারা সারা দুনিয়া থেকে অস্ত্র অর্থ সংগ্রহ করে, এই যে বিভিন্ন দেশে ইসরায়েলের সমর্থক যারা আছে তারা প্রচুর অর্থের যোগান দেয়। আমরা এই যে এখন এই আপনাদের নিউজে একাধিক আইটেমে আলোচনা হয়েছে মানি লন্ডারিং, অর্থ পাচার, এই ইসরায়েলের পক্ষে কিন্তু এই ইহুদি সম্প্রদায় বিভিন্ন দেশে যারা বড় বড় ব্যবসায়ী আছে তারা অন্য দেশের নাগরিক হয়তো কিন্তু বৈজ্ঞানিক প্রযুক্তি এগুলো দিয়ে সহায়তা করে, অর্থ দিয়ে সহায়তা করে, বুদ্ধি দিয়ে সহায়তা করে, আমেরিকা যাতে জাতিসংঘে সবসময় ইসরায়েলের পাশে থাকে সেই জন্য আমেরিকা যিনি প্রেসিডেন্ট থাকুন না কেন, যে দলই ক্ষমতায় থাকুক, ওখানে ধনবান ইহুদিরা বলে যে ইসরায়েলের পাশে না থাকলে কিন্তু আমরা তোমাদের পাশেও থাকবো, কাজে সেটা একটা আন্তর্জাতিক মানে ভাবে তারা একটা পরাশক্তি, সেই সব জাতিসংঘের ভোটাভুটিতে কিন্তু সবসময় সাধারণ পরিষদে ইসরায়েলের নিন্দা করে প্রস্তাব পাস হয়, সেটা কার্যকর হতে পারে না যুক্তরাষ্ট্রের জন্য, কখনো কখনো ব্রিটেনের জন্য বা ফ্রান্সের জন্য বা ইউরোপের অন্যান্য দেশের জন্য, এই দেশগুলো কিন্তু এই ইসরায়েলের এই শাসকদের রক্ষা একাট্টা হয়ে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সঠিকভাবে যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ হয়েছে উভয়েরই দায় আছে সেখানে, রাশিয়া ইউক্রেনে হামলা করেছে, আবার ইউক্রেনের পাশে যে পরিমাণ অস্ত্র অর্থ অন্যান্য সহায়তা আমেরিকা দিচ্ছে তারা কিন্তু যুদ্ধের একটা নিষ্পত্তির জন্য কোনো চেষ্টা করছে না, বরং ইউক্রেন তাকে আরো অস্ত্র সজ্জিত করে তারা রাশিয়ায় হামলা করবে, রাশিয়া পাল্টা হামলা করবে, এবং গোটা বিশ্বের অর্থনীতিতে শুধুমাত্র যে সামরিক ক্ষেত্রে বা দেশে দেশের সম্পর্কের ক্ষেত্রে তা না, বাংলাদেশে আমাদের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সেইখানে পর্যন্ত জ্বালানি আসতে দিবে না কেন, কারণ রাশিয়া আমেরিকার শত্রু গণ্য করছে, সেই রাশিয়ার সহায়তা আমাদের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কিংবা আমাদের এখানে রাসায়নিক সার আসবে বা গম আসবে সেইটা আমেরিকা বাধা দেয়, এবং এই যে অপরাধগুলো তারা করতেছে এই অপরাধের সঙ্গে নতুন যুক্ত হবে, এখন হয়তো তারা অতীতে বহু বছর ধরেই বলছে আমাদের যখন আমেরিকার থেকে বিভিন্ন রকমের সাহায্য পেতাম আমরা, এখন তো সাহায্য কমে গেছে, এখন হচ্ছে ব্যবসা বাণিজ্য, আমরা কাপড় রপ্তানি করি তারা কম দামে কিনে তাদের দেশে বেশি দামে বিক্রি করে, মূল ঘটনাটা কিন্তু এখানে হয়ে গেছে,
আর আছে কিছু বিনিয়োগ, সেটাও তাদের মুনাফার স্বার্থে এখানে বিনিয়োগ করে। আমাদের তার করুণা দেখা তো তার বিনিয়োগ করে না। কাজী এই যে আমেরিকা, আমাদের এখানেও কিন্তু এই যে তাদের সঙ্গে যখন আমরা সাহায্য পেতাম, PL480 গম পেতাম, চাপ পেতাম, সয়াবিন পেতাম, তখন তারা বলতো যে ইসরায়েলের সঙ্গে ব্যবসা করলে তোমাকে আমরা সহায়তা দেব, ভিয়েতনামের সঙ্গে বা কিউবার সঙ্গে ব্যবসা করলে তোমাকে আমরা সহায়তা দেব না। এইটা কিন্তু একটা শর্ত, এই শর্তটা ক্ষতিকর। এবং আমার মনে হয় যে এই আরব ইসরায়েল এই যে প্যালেস্টাইন ফিলিস্তিন সংঘাতের কারণে কিন্তু তেলের দাম বাড়তে পারে, সারা বিশ্বেরই ক্ষতি হবে, পরাশক্তিগুলোর বিভিন্ন ভাবে লাভবান হবে। অসংখ্য ধন্যবাদ অজয় দাশগুপ্ত, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতির সময় হয়েছে, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। সাথে আছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। এবারে আমরা আলোচনা করতে চাই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনের পর্যবেক্ষক দলের কথা হয়েছে, সেখানে সুষ্ঠু ভোট আয়োজনে সরকারের যেসব প্রস্তুতি সেগুলোর কথা তিনি পর্যবেক্ষক দলকে জানিয়েছেন এবং সেই সঙ্গে আরও কিছু কথা বলেছেন, সেইটা নিয়ে একটু কথা বলতে চাই। সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিয়েছেন, কিন্তু সংঘাতহীন নির্বাচনের নিশ্চয়তা দেয়া যাচ্ছে না, সরকারের পক্ষে সম্ভব নয় তিনি বলেছেন, কারণ এটাতে রাজনৈতিক দলগুলো সচেষ্ট, আসলে তো অনেকগুলো স্টেক হোল্ডার থাকছে নির্বাচনের সময়টাতে, অনেকগুলো স্টেক হোল্ডার যুক্ত থাকবে। তো এম আজিজ, আপনার কাছে জানতে চাই এই বিষয়ে আপনার বিশ্লেষণ। ধন্যবাদ আপনাকে। আসলে ডিপ্লোমেটদের আলোচনা কি হয় এটা কিন্তু বাইরের থেকে বোঝা কঠিন, কারণ আলোচনা যদি ধরেন ব্যর্থ হয় তবুও এসে বলবে আলোচনা চলমান, অথবা বলবে আলোচনা ফলপ্রসূ। এখন ধরেন আমি উদ্ধৃতি দিচ্ছি, গত মাসের ২৭ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মার্কিন উপদেষ্টা পরিষদের উপদেষ্টার কথা হয়, এবং সেখানে আমরা যতটুকু জেনেছি, কারণ মানব জমিনেও ছাপা হয়েছে, এই আলোচনাটা কিন্তু ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার পরে এখন দেখেন সাধারণ সম্পাদক আওয়ামী লীগের তিনিও আজকে বলেছেন যে তলে তলে সব ঠিক হয়ে গেছে। এইটা তলে তলে না, আমাদের দেশে উপরে উপরেও ঠিক হয়ে যায়, কারণ আপনি দেখেন বেগম খালেদা জিয়ার যখন বিদেশে যাওয়ার ব্যাপারে দরখাস্ত করলো, আবেদন করলো, তখন কিন্তু আইনমন্ত্রী একটা ধারণা দিয়ে ফেলছিল যে ওনাকে হয়তো বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হবে। প্রধানমন্ত্রী যখন আমেরিকাতে বসে বললেন যে না, ওনাকে আগে জেলে যেতে হবে, তারপরে এটা আদালত বিবেচনা করবে, তখনই কিন্তু ওনারা পাল্টে গেলেন। কিন্তু আমেরিকা, এমনকি ভারত, ভারতের নরেন্দ্র মোদী এবং বাইডেন, একটা জিনিস যখন অ্যাকশনে চলে যায়, এরা ব্যক্তি হুট করে তলে তলে অন্ধকারে একদিনে তার সমস্যা উল্টাতে পারে, এরা উল্টাতে গেলেও দীর্ঘস্থায়ী একটা প্রসেস আছে। সুতরাং এখন যে আমার ধারণা যে এই যে প্রাক মার্কিনী প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল এসছে, তারা তো শুনতে আসছে, জানতে আসছে, তারা কিন্তু কোনো মতামত দেয় নাই। সুতরাং তারা তো যখন কথা বলে তখন তো ইয়েস ইয়েস, গুড গুড, এটাই তো বলবে। এটার মানে এই নয় যে তারা খুব সুষ্ঠু হয়ে গেছে, শুনে তো তারা হয়তো যাবে, যা রিপোর্ট করবে, চলে গেছে, তারা রিপোর্ট করবে, রিপোর্টে আমার ধারণা ইউরোপীয় ইউনিয়নের মতোই একটা সিদ্ধান্ত চলে আসবে। হ্যাঁ, অর্থাৎ তারা পর্যবেক্ষক পাঠাবে বলে আমার কাছে মনে হয়। এরপরে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ওপেনি বললেন যে সন্ত্রাসের দায়িত্ব আমরা নিব না, এটা নিয়ে তো কোনো তাহলে কোনো কোনো পর্যবেক্ষক এগ্রি করবে না যে আপনি খুনোখুনি করবেন, নির্বাচন নিরপেক্ষ হবে, এটা তো হবে না। নিরপেক্ষ আমি জানি সরকারের দায়িত্ব বেশি, তার কাছে পুলিশ আছে, আর্মি আছে, বিডিআর আছে, বিজিপি আছে, আনসার আছে, আমলা আছে, কামলা আছে, সবই আছে, বিরোধী দলের কাছে সব নাই। তবে অবশ্যই গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনে অংশগ্রহণকারী দল সবাইকে কোঅপারেট করতে হবে, এটা ঠিক আছে। কিন্তু উনি বিদেশি টিমকে বলে দিলেন সন্ত্রাসের ব্যাপারে আমরা দায়িত্ব নিতে পারবো না, এটা কেমন কথা? তাহলে আমেরিকাকে কইবো যে আপনারা সন্ত্রাস করেন, ঠিক আছে, নিরপেক্ষ নির্বাচন করেন, সন্ত্রাস হলে আবার নির্বাচন কিভাবে নিরপেক্ষ হয়? তো এই জন্যই বলছি এই ডাবল স্ট্যান্ডার্ড কথায় তো কোনো সমস্যার সমাধান হবে না।
আমি বলছি যে এই নির্বাচনকে ঘিরে যেভাবে বিদেশিরা নাক গলাচ্ছে তাতে করে এখনো সময় আছে। আমি বলবো বড় দুই দলকে কেন্দ্র করে কিন্তু সব দল ঘুরপাক খাচ্ছে। বড়টা দুইটা দল আমার মনে হয় বসে ইজিলি একটা নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে পারে, আলোচনার পরামর্শ দিচ্ছেন আপনি। ঠিক আছে বলে জি, একটু অজয় দাশগুপ্ত আপনার কাছে আসব যে মার্কিন প্রাক নির্বাচনে যে পর্যবেক্ষক দল তারা বৈঠকের পরে সন্তুষ্ট, কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। প্রথমত এই কথার উপরে কতটা ভরসা করা যায়, দ্বিতীয়ত কিভাবে মানুষকে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশ্বস্ত করতে পারে রাজনৈতিক দলগুলো? আনমিউট করতে হবে অজয় দাশগুপ্ত। রাজনৈতিক দল এবং প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর সবারই ভূমিকা, আর আমরা মনে করি যে আন্তর্জাতিক সম্প্রদায় যারা আছে, বাংলাদেশ তো একটা বড় অর্থনীতির দেশ হতে চলেছে, বিশ্ব সমাজই বলছে কিন্তু যে আগামী 15-20 বছরের মধ্যে এটা বিশ্বতম অর্থনীতির দেশ, কিন্তু আমরা কখনো মানে 10-20 বছর আগে এটা ভাবাই হতো না যে এরকম একটা জায়গা বাংলাদেশ যাবে, কি আছে সম্পদ। এখন দেখেন সরকারে যারা আছে তারা কতগুলো অর্থনৈতিক সামাজিক সাফল্য সেগুলোর উপরে নির্ভর করেই কিন্তু তারা নির্বাচনের রাজনৈতিক সাফল্য আছে, যে এক ধরনের স্থিতিশীলতা আছে, বিনিয়োগের পরিবেশ আছে, বিদ্যুৎ বলেন, পদ্মা সেতু বলেন, 15 বছর ধরে ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই দেওয়া বলেন, খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণতার পর্যায়ে থাকা বলেন, এগুলো নিয়ে তারা কিন্তু নির্বাচনের মুখোমুখি। সমস্যা আছে জিনিসপত্রের দাম, এবং তার একটা কারণ অভ্যন্তরীণ অনিয়ম, ব্যবসা দুর্নীতি এগুলো আছে, মুনাফাখোর এদের, আবার আন্তর্জাতিক কারণ আছে। এই ক্ষেত্রে অবশ্যই কারণ কি, জিনিসপত্রের দাম বাড়লে কিন্তু মানুষ সরকারের দিকে আঙুল তুলবে। ওই ইউক্রেন রাশিয়া বা মধ্যপ্রাচ্যের যুদ্ধ, এটা মানুষ যতই সমস্যা হোক হয়তো ভাববে যে হ্যাঁ একটা কারণ আছে, কিন্তু মনের যন্ত্রণা থেকে তারা কিন্তু সরকারকে দায়ী। তবে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন সেটা কিন্তু ঠিকই বলছেন যে বিরোধীরা হচ্ছে সরকার উৎখাত করতে চায়। সরকার তো একটা, আমরা সাধারণভাবে মনে করি, বিরোধীরাও মনে করে বলে যে এটা শক্ত অবস্থানে আছে, তো সেই শক্ত অবস্থানে যদি কেউ ধাক্কা দিতে যায় সরকার কি চুপচাপ বসে দেখবো, দেখবে যে আসো দেখি কি করে সরকার, আমাকে উৎখাত করে কিনা, আরেকটু আসো আরেকটু কাছে এসে আমার গণভবনে বা প্রধানমন্ত্রীর অফিসে বা বঙ্গভবনে কিংবা সচিবালয়ে হামলা করো, এটা হলে সরকার কিন্তু তার একটা অবস্থানে যাবে। আর যদি বিরোধীরা রাজপথের সহিংসতায় না যায় তাহলে সরকারও চুপচাপ থাকবে। এটা কিন্তু রাজনীতির সোজা হিসাব আর কি। সংঘাতটা যদি বিরোধীরা সরকার উৎখাত করতে আসে, নির্বাচন প্রতিহত করতে আসে, যেমন 2014-তে করেছিল, 2018-তে প্রতিহত করতে যায়নি, কিন্তু সিরিয়াসলি নির্বাচন করতেও যায়নি, কিন্তু 14-তে গিয়েছিল, 13-তে ব্যাপক সহিংসতা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি হরতাল অবরোধ কিন্তু 2013 সালে হয়েছে, আবার 2015 সালে টানা 3 মাস হরতাল হয়েছে, অবরোধ হয়েছে। সেই জায়গাটা যদি বিরোধীরা ওই অবস্থানে থাকে তাইলে কিন্তু সহিংসতার সংখ্যা থাকে, এবং আমরা মনে করব বিএনপি প্রচুর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দরজাপ করে, যোগাযোগ করে, গতকালকে তারা সুইডেনের সঙ্গে বৈঠক করেছে, আজকে আবার পিটার হাসের কাছে গিয়েছে, বিএনপির একটা আমেরিকান প্রতিনিধি দল কিছুদিন আগে এসেছিল, বিএনপি নেতাদের কারোর সঙ্গে কথা হয়নি। আমি বিএনপির একাধিক নেতা থেকে জিজ্ঞেস করলাম যে কেন আপনাদের সাথে কথা হয়নি, তো বলে যে পিটার হাসের সাথে তো নিয়মিতই কথা হয়, আমেরিকা থেকে যারা আসে নতুন করে তো যোগাযোগের দরকার নাই। এই যদি অবস্থা হয় তাইলে আমি মনে করব বিএনপি যাদের কাছে যায় তাদের দিক থেকেও পরামর্শ দেওয়া উচিত, তোমরা সংঘাতের পথে যাও না, শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য তোমরা প্রস্তুত হও। জি, অসংখ্য ধন্যবাদ অজয় দাশগুপ্ত। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরো একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে, সাথে আছেন অজয় দাশগুপ্ত এবং এম এ আজিজ। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক সহায়তা কিভাবে পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করেছে IMF এবং দুদক, আর দুর্নীতি দমন কমিশন তদন্ত সক্রিয়। এখন প্রশ্ন হলো যে রাজনৈতিক কোনো সিদ্ধান্ত যদি সেভাবে না হয় দুদক একা কী করতে পারে? এম এ আজিজ আপনি যদি বলেন।
দেখেন দুদক আইনে লিমিটেশন আছে, দুদক একা পারে না। এখানে সরকারের ইনিশিয়েটিভ লাগবে এবং রাজনৈতিক সিদ্ধান্ত লাগবে, কারণ বাংলাদেশ ব্যাংকের আপনি জানেন ইন্টেলিজেন্স ইউনিট আছে, সেখান থেকে কিন্তু সরকারের বিভিন্ন দপ্তরে এবং দুদক সহ যারা আপনার অর্থ পাচার করেছে এরকমের আমার জানার মতো এখন স্মরণ করতেছে প্রায় 63 জনের নাম দেয়া হয়েছে। তো তাদের ব্যাপারে সরকার তো কোনো ব্যবস্থা নেন নাই। এছাড়া আমরা জানি যে আপনার বিভিন্ন বিদেশি ব্যাংকগুলোতেও টাকা পাচার করে রাখা হয়েছে। এখন আমি দুটো দিকে বলবো, এখন আমেরিকান ভিসা নীতি ঘোষণা এবং কার্যকর করা হয়েছে, যারা বিদেশে টাকা রেখে দিয়েছে তাদের টাকা পয়সা কিন্তু বাজেয়াপ্ত হওয়ার সুযোগ সম্ভাবনা আছে, সুতরাং এই তাদেরও টাকাগুলো একটা ট্যাক্স বাংলাদেশ গভর্নমেন্ট তো একটা ট্যাক্স ধারণ করা আছে যে এত পার্সেন্ট ট্যাক্স দিলে টাকা ফেরত আনতে পারবে, সেই ট্যাক্স দিয়ে টাকাগুলো ফেরত আনলে অন্তত বাকি টাকাটা বাঁচবে, নাহলে তো টাকা কিন্তু আপনার দেখবেন যে যে দেশে চলে গেছে সেই দেশ, বিশেষ করে টাকা পাচার করছে তো ইউরোপিয়ান দেশগুলোতে, ইউরোপিয়ান দেশগুলো তো একদিকে, সুতরাং এই টাকাগুলো কিন্তু বাজেয়াপ্ত হয়ে যেতে পারে। আমি এই জন্য শেষ কথা বলবো যে দুদকের ভূমিকা আছে, তবে সরকারকে রাজনৈতিক কমিটমেন্ট নিতে হবে যে আমরা অর্থ যে পাচার হওয়া অর্থগুলো ফেরত আনব। এবং এরপরে এখানে আপনি বিভিন্ন সেক্টরে বিশেষ করে বিদ্যুৎ সেক্টরে ইন্ডিমিউনিটি দিতে পারেন, টাকা পাচারের ক্ষেত্রে, দুর্নীতির ক্ষেত্রে, ব্যাংক লুটের ক্ষেত্রে আপনি ইন্ডিমিউনিটি কেন দিবেন না? ওই যে এস আমলম টাকা পাচার করছে, এটা তো একটা বিরাট স্টোরি করলো ডেইলি স্টার। হ্যাঁ, এরপরে ঠিকই আদালতে গেল, আদালত এটাকে কত মাসের জন্য স্টে দিয়ে দিছে, কেন দিল? এই জন্যই বলতে হবে যে একেবারে যারা অর্থ পাচারকারী, দুর্নীতিবাজ, ব্যাংক লুটেরা, তাদের শাস্তির জন্য একদম পুরা সামারি ট্রায়াল এবং পুরা ইন্ডিমিউনিটি দেওয়া, এটার তারা তাদের ক্ষেত্রে কোনো অ্যাকশন যদি সরকার নেয়, সরকারি প্রতিষ্ঠান নেয়, দুদক নেয়, তারা কোনো আইনে কোনো আশ্রয় পাবে না। জি, অসংখ্য ধন্যবাদ এম আজিজ। অজয় দাশগুপ্ত, চুরি বা পাচার যাতে না হয় সে ব্যাপারে শক্ত কোনো পদক্ষেপ বা টাকা পাচার বন্ধের জায়গায় কোনো কাজ হচ্ছে কিনা? এবং এই যে হচ্ছে না, এইটার পিছনে কিন্তু 80-এর দশকে 90-এর দশকে বাংলাদেশে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ইউরোপের ধনী দেশগুলো যে নীতি বাংলাদেশের উপরে চাপায় দিচ্ছে যে ব্যাংক সব বেসরকারি ক্ষেত্রে ছেড়ে দিতে হবে, ব্যবসায়ীদের ঋণ দিতে হবে প্রশ্ন করা যাবে না, ঋণ না দিলে আদায়ের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া যাবে না, খেলাপি যারা হচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যাবে না, বড় বড় কর্পোরেট হাউসকে সরকারের সব ধরনের সুবিধা দিতে হবে, ট্যাক্স নিয়ে কড়াকড়ি করা যাবে না, এই সবগুলোর পিছনে কিন্তু আমেরিকা বিশ্বব্যাংক আছে। দুর্ভাগ্য বাংলাদেশের অর্থনীতিবিদ বা সুশীল সমাজ যাদেরকে বলি তাদের অনেকে এই বিষয়গুলো উপেক্ষা করে। মুদ্রা বৈদেশিক মুদ্রা বলেন আর দেশীয় মুদ্রা বলেন, পাচারের বড় উৎস হচ্ছে বৈধ বলা, ব্যাংকের মাধ্যমে তারা আমদানির সময় $5 কোটি আমদানি করে পাঠায় দেয় $6 কোটি, $5 কোটি পণ্য আসে, $1 কোটি বাইরে রেখে দেয়, রপ্তানি করে $100 কোটি সেইখান থেকে 20-25% তো বৈধভাবে রেখে আসতে পারে, আরো নানাভাবে রেখে আসে সেই অর্থটা আমে না। এটার জন্য বাংলাদেশ ব্যাংক কিন্তু প্রতিটা কোন রপ্তানিকার কোন দেশে কবে কি রপ্তানি করেছে সব হিসাব আছে বাংলাদেশ ব্যাংকের কাছে, প্রত্যেকটা ব্যাংকের কাছে আসে, কিন্তু এই ক্ষেত্রে চাপ সৃষ্টি হয় না। এবং এই ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা বড় সমস্যা, কারণ যে ধনবান শ্রেণী পার্লামেন্টে আছে গণমাধ্যমের নিয়ন্ত্রণ করে সে একই ধনবান শ্রেণী কিন্তু আমেরিকার সাথে বন্ধুত্ব বজায় রাখে। এই জায়গাটায় যদি একটা সত্যিকার অর্থে নাগরিক সমাজ সক্রিয় না হয়, দেশের মানে সাধারণ মানুষের দিক থেকে একটা ভয় যদি না উঠে, আমেরিকা কিন্তু পাচার উৎসাহিত করে, আমাদের সেরা মেধাগুলো আসল পাচার তো ওখানে হচ্ছে, বাংলাদেশের সেরা মেধাকে তারা নিয়ে ওখানে রেখে খাটায় দেশে আসতে দেয় না। কাজেই আমি মনে করি আমাদের জনগণেরও কিন্তু এই ব্যাপারে নাগরিক সমাজের দাবি ওঠা উচিত যে আমাদের অর্থ আমাদের দেশে ফেরত আসে। অসংখ্য ধন্যবাদ, অজয় দাশগুপ্ত একদম পরিষ্কার করে বলেছেন, ধন্যবাদ আপনাদের দুজনকে। এই ছিল নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে, ডিবিসি সঙ্গে থাকুন।